আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স হুসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি বিওয়ার্স বীর মুক্তিযোদ্ধাদের সর্বশেষ খসড়া সমন্বিত তালিকার একটি আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দেখছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটি দেখার পর অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিওয়ার্স বিগত দিনে যে সকল বীর মুক্তিযোদ্ধাদের গেজের প্রকাশ করা হয়েছে কিন্তু বীর মুক্তিযোদ্ধাদের খসড়া সমন্বিত তালিকা আয়ুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম আসেনি বর্তমানে সেই তালিকা আপডেট দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন তালিকা যাচাই করে আমি কয়েকটি জেলায় দেখতে পারছি যে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া সমন্বিত তালিকা নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিছু কিছু উপজেলা আমরা দেখতে পারছি যে নোয়াখালী জেলায় তারপর চাঁদপুর চট্টগ্রাম রাজশাহী সিরাজগণ্যোগাসহ আরও কয়েকটি জেলায় বীর মুক্তিযোদ্ধাদের নতুনভাবে তালিকা প্রকাশ করা হয়েছে খসড়া সমন্বিত তালিকায়ুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নাম প্রকাশ করা হয়েছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উক্ত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যারা বিগত দিনে খসড়া সমন্বিত তালিকায় উপজেলা ভিত্তিক যে তালিকা আছে সেই তালিকায় বিন মুক্তিযোদ্ধাদের নাম পাননি আপনারা এখানে নতুনভাবে আপডেট দেওয়া হয়েছে এখানে দেখতে পারেন আপনাদের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা ভিওয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনারা বীর মুক্তিযোদ্ধাদের তালিকাটি দেখতে পারবেন তবুও আমি আমার উক্ত ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই লিংকে ক্লিক করার সাথে সাথে বীর মুক্তিযোদ্ধাদের খসড়া সমন্বিত তালিকা উপজেলা ব্যক্তিক যেটা উপজেলা সমূহ আপনারা থাকতে পারবেন নতুন নতুন যে যে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আপডেট দেওয়া হয়েছে আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন তবুও যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করার আমরা যে সময় অবসর হব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর যারা ভিডিওতে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করবেন থাকার সুযোগ করা অনুরোধ রইল আজ এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম